আমেরিকা নির্বাচনকে কেন্দ্র করে মেক্সিকো হয়ে আবারও হাজারো অভিবাসীর ভিড় আমেরিকা সীমান্তে। গত 4 নভেম্বর সিএনএন এক সংবাদ বিবৃতিতে এ খবর জানিয়েছে আমেরিকার বর্ডার গার্ড পুলিশ। মেক্সিকো আমেরিকা বর্ডার দিয়ে আমেরিকা প্রবেশে এটা নতুন কিছু নয়। তবে হঠাৎ করে নির্বাচনের সময়কে কেন বেছে নিয়েছে অনুপ্রবেশকারীরা? যখন মার্কিনিরা নির্বাচন নিয়ে ব্যস্ত, তখনই দালাল চক্রগুলো বেছে নিয়েছে মানব পাচারের এই রাস্তাটি। হ্যালো বিভার, সবাই কেমন আছেন? আমি বদরুল ইসলাম জয়, স্বপ্নের বার ইউরোপ টিউশনের আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বিভার্স, আপনারা যারা অবৈধ পথে ঘহিন জঙ্গল পাড়ি দিয়ে আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখছেন বা চিন্তাভাবনা করতেছেন যাবেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে ভিডিও তৈরি করেছি, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। ভিউয়ার্স, আপনারা যারা এই ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে আমেরিকা যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন, কঠিন জীবন মরণের ভয়ঙ্কর এই পথে যাত্রা সম্পর্কে সঠিক কিছু তথ্য দেওয়ার শেয়ার করার চেষ্টা করবো আপনাদের উদ্দেশ্যে। এতে আপনারা এবং আপনাদের পরিচিত কেউ যদি এই পথ বেছে নিতে চায়, দয়া করে তাদেরকে এই পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন। ভিউয়ার্স, এশিয়ার ইন্ডিয়া, নেপাল, আফগানিস্তান, বাংলাদেশ সহ আফ্রিকার বেশিরভাগ লোকই এই মরণ পথে যাত্রা বেছে নেয়। বাংলাদেশের অনেক লোক দুবাই, আফ্রিকা, ব্রাজিল, আর্জেন্টিনার পানামার আমাজন জঙ্গলের গহীন পথ পাড়ি দিয়ে মেক্সিকো পৌঁছায়। যাত্রাপথে কেউ চলে যায় নাফরের দেশে। আপনারা আরও ক্লিয়ার করে বোঝার জন্য সেই সব বিপজ্জনক যাত্রার কিছু ভিডিও চিত্র শেয়ার করবো আপনাদের উদ্দেশ্যে। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারাই সিদ্ধান্ত নেবেন আপনারা কি সেই মরণ পথে পা দিবেন নাকি দিবেন না। এটা হচ্ছে পানামার রেইন ফরেস্ট, এটা হচ্ছে ডেরিয়ান গ্যাপ, পৃথিবীর সবচেয়ে ভয়ানক জঙ্গলের মধ্যে একটা। আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কীভাবে সবাই আসে, কাদা মাটি ভেদ করে বিশাল গাছ দেখতে পাচ্ছেন। আমাদের বাংলাদেশি ভাইরা আছে এখানে, সবাই ইব্রাহিম ভাই সহ রবি ভাই আছে আমাদের কিউবার বিসমার্ক ব্রাদার, উনি আমাদের অনেক হেল্প করেছে, কারণ উনি স্প্যানিশ এবং ইংলিশ দুটোই জানে। আছে আমাদের আফ্রিকান ভাই বোনেরা আছে এখানে। আসসালামু আলাইকুম, আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি স্বপ্নের দেশ আমেরিকা যাওয়ার জন্য আজকে দুদিন যাবৎ পানামা জঙ্গলে, চার দিন হয়েছে পানামা জঙ্গলে। খুব ভয়ঙ্কর এক পরিস্থিতি, সবদিকে জঙ্গল আর জঙ্গল। আমি আশা করবো আর কেউ যেন এই পথে না আসে। আমরা কয়েকজন আছি, বাংলাদেশ থেকে আসছি, এক বাইকে দেখুন, অনেক অক্লান্ত পরিশ্রম করে একটু গেছে, অনেক ক্লান্ত বিশ্রাম নিচ্ছে। আর কয়েক ভাই এখানে এসে ক্লান্ত শরীর নিয়ে বসে আছে। ভাই, আপনি বাংলাদেশ থেকে আসছেন? নোয়াখালী, লক্ষ্মীপুর। হ্যাঁ, আপনার সাথে আমি দীর্ঘ দুই দিন ছিলাম। এদিকে আরেকজন ভাইকে দেখুন, অক্লান্ত পরিশ্রম, কতটুকু খাটার পরে শরীর একটু শান্ত নির্জয়। বাসা কোথায় দেশে? আমার দেশে বাড়ি নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। আপনার কি ফ্যামিলি সহ থাকেন নাকি ফ্যামিলি দেশে? না না, আমি সিঙ্গেল থাকি। সিঙ্গেল থাকেন? হ্যাঁ, আমি একাই আছি। তো মনে করেন আপনি কি শেয়ার করতে চান, কিভাবে আসলেন আপনার আসার জার্নিটা? হ্যাঁ, আমি প্রথমে ব্রাজিল হয়ে তার মানে অনেক কষ্ট করে আসছেন, ডাইরেক্ট আসতে পারেন? কলম্বিয়া না, অনেক কষ্ট করে আসছেন। অনেক কষ্ট হয়েছে। আপনি কি সাপোর্ট করেন যেভাবে মানুষ আসছে, এভাবে কি এখন কি আসা যায়? এটা আমি বলতে পারি না, এখন আসা যায় কিনা জানি, আমি জানি না এটা। ঠিক আছে, অনেক কষ্ট, অনেক কষ্ট। হ্যাঁ, অনেক কষ্ট আসাটা। আমার সবাই কি, আপনাদের কত ছাত্রী সবাই কি সহি সালামতে আসতে পারে নাকি কেউ ওই যাত্রায় মারা যায়? না, কিছু মানুষ মারা যায়, কিছু মানুষ মারা যায়। এই আমার লগের একজন গাজীপুরের একজন ভাই মারা গেছে, আমার লাগে পানামের সাথে ডাকা হয়েছে, কিন্তু আমি পরে শুনতে পাচ্ছি উনিকে কুমুরে খাই লাইছে। কুমিরে খাই ফেলাইছে? কুমুরে স্রোতে নিছে গা, কিন্তু উনি সাঁতার জানে না। আগে কুড়িয়া ছিল, কিন্তু অনেক ছোট ছোট দুইটা বেবি ছিল, কিন্তু আসার পরে তার কথা শুনতে পাচ্ছি। আপনি যেহেতু পানামা হয়ে আসছেন, পানামার একটা বিপজ্জনক
জঙ্গল আছে যেটার নাম হলো দারোয়ান গ্যাপ। হ্যাঁ, সেই দারোয়ান গ্যাপের এক্সপিরিয়েন্সটা বলেন তো, কেমন অন্ধকার কেমন? হ্যাঁ, অনেক অন্ধকার, ভাল্লুক দেখছি, তারপরে বানর দেখছি, হনুমান দেখছি, নিঝুম নিরালা একদম আকাশের উপরে, যেমন পাহাড় পরে পাহাড় দেখা যায়, ঠিক আছে, দুই সাইডে পানি, হ্যাঁ, এমুরাও পাহাড় দুই সাইডে পাহাড়, চাইলে দিন অন্ধকার। ছয় দিন রাস্তার মাঝে ছিলাম পানামা জঙ্গলের মাঝে। আপনি যখন বর্ডারে একদম ইউএস বর্ডারে এসে পড়ছেন, তখন কি অবস্থা হয়েছে বা কিভাবে তখন প্রসেসটা কি আপনি একটু বললে ভালো হইতো? যেমন আপনি যখন বর্ডার লাইনে চলে গেছেন, প্রথমে ইউএস বাহিনীদের কাছে চলে গেছেন বর্ডার গার্ডের কাছে, তারপরে কি বলেন সেটা শেয়ার করা দরকার নেই। আমি ভাইকে বলবো যে আপনি এই যাত্রা পথে কতদিন সময় লাগছিল আপনার? চার পাঁচ মাস। আর আপনি যে ওই যে কেস করলেন তাতে কিরকম টাকা খরচ হইলো? মহাসাগর পার হয়ে আসলাম, তুরবত থেকে পানামা দেশগুলো ঢুকবো, তখন একটা ছোট্ট একটি দালাল একটি ছোট্ট একটি নৌকা দিয়ে আমাদেরকে 24 জন মানুষ ঢুকাইছে, 24 জন ছোট্ট একটা নৌকা, ছোট একটি নৌকার মাঝে। নৌকার মাঝে 3 ঘন্টা চলার পরে নৌকার স্পিড বোট ফাইটা গেছে। আমি তখন বললাম যে আমি আর পৃথিবী দেখবো, কিন্তু পৃথিবী তারপর আল্লাহ আল্লাহ করতে 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 তখন আমি পারায়া পৌঁছেছি। আটলান্টিক মহাসাগর অনেক, মানে যেদিকে তাকাই তখন দেখি গোল আর গোল, আর পানি আর পানি দেখি, কিন্তু আশেপাশে আর কিছু দেখি না। এখানে আরেকটা কথা বলি, এখানে জালাল চক্র এরা কিভাবে সক্রিয় বা আপনাদের আসার আগে যে জার্নিটা, এই দুরূহ একটা জার্নি, সে জানির ব্যাপারে তারা কিছু বলে নাই? দালাল তো দালাল চিনি না আমি, কন্ট্রাক্ট মানে কই দেয়া, তারপরে আমি লাখ টাকা লেগে যায়। এটা কি তখন অনেক আগে তো আইসি, তখন আমার এতটা লাগে না, কত মানুষের 1 কোটিও লাগে, এখন 1 কোটিও লাগে। কিন্তু আমি রিসেন্টলি শুনছি নাকি এটা বন্ধ হয়ে গেছে, এটা প্রায় বন্ধের পর্যায়ে, কারণ এখানে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন ইস্তিহার অনুযায়ী সে একটা বর্ডারে ওয়াল করবে, সো মেক্সিকো বর্ডারে, সো সেক্ষেত্রে এখন মনে প্রায় ব্যাপারটা আছে, এখনো আছে, বাট ব্যাপারটা খুবই সীমিত। আর রিকোয়েস্ট করবো আপনারা কেউ এই এইভাবে আসবেন না, ব্রাজিল হয়ে যে মেক্সিকো হয়ে মানুষ আসে, টাকার থেকে কিন্তু আপনার জীবনের লাইফ অনেক অনেক দাম। আসলে মানুষ সেটা আসলে এইসব কাজে যারা আছে বিশেষভাগ তাদের মোস্ট অফ দেমই আমাদের গ্রাম বা রুরাল এরিয়ায়, সে জায়গায় মানুষেরা এত বেশি জানে না যে এই পথটা যে এটা দূর হোক। তাই আমি সকলকে রিকোয়েস্ট করব যে জীবনকে বাজি রেখে এইভাবে আইসেন না, জীবনের মূল্য অনেক এবং অপরিসীম।